সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো আপনি জানেন যে বাংলাদেশের মাটি খুব উর্বর অর্থাৎ শস্য খুব ভালো হয় যার ফলে আমরা খাদ্যের সংসদ এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা দেশ যেখানে অর্থের উর্বরতাও খুব বেশি অর্থাৎ এখানে এত অর্থ উপার্জন করা যায় যে পাঁচ বছরের মধ্যে জেলা কমিটির একজন নেতাও 2000 কোটি টাকার মালিক হতে পারে আর পাঁচ বছরে ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক তো শত শত আছে অর্থাৎ এই অর্থ উপার্জনের উপর জায়গাও বাংলাদেশ এখানে তো আমরা অনেক বড় লোকের টাকা আমাদের মাথার উপরে ভাগ করে আমরা পার ক্যাপিটা করে আমরা ওই সমান সমান হয়ে যাচ্ছে $300 যেটাও সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেইটা হলো অন্য জিনিস কিন্তু এখানে আপনি দেখেন একটা জিনিস এই যে অর্থ উপার্জনের যে অবৈধ প্রক্রিয়া এটা তো শুধু আপনি সরকারি কর্মচারীদের কেন বলবেন সরকারি কর্মচারী বলেন অন্য জায়গায় বলেন অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিরুদ্ধে কত অভিযোগ করেন আপনাদের মিডিয়ায় তো সংবাদ প্রকাশিত হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিরুদ্ধে বহু অভিযোগ যে তারা বিভিন্ন ভবন করা থেকে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে অর্থ তারা আত্মসাত করছে রাষ্ট্রদূতরা তারা অর্থ আত্মসাত করছে অর্থাৎ অ্যাজ এ হোল এটা একটা কালচার এবং আপনার একটা খুব ভালো জায়গা যেখানে খুব অর্থ উপার্জন করা যায় এই জায়গাটা যদি আপনি হাত না দেন তাহলে সেক্ষেত্রে পলিসিগতভাবে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে পরিকল্পনা করে যে না আই উইল নট অ্যালাউ দিস আমি এটা অ্যালাউ করব না রাষ্ট্রে আমি একটা সিস্টেমের মধ্যে আনবো তাইলে পরে এটা সম্ভব এছাড়া আমরা আলোচনা করে এগুলো কিছু করতে পারবো না এবং যে যেখানে করার সেইটাই করবে আমরা শুধু আলোচনার জন্য আলোচনা করতে পারি এখন সবচেয়ে বড় হলো যে জবাবদিহি প্রশ্ন আছে আনবে যেটা আপনার খুশি কবির বললেন যে এই যে আমাদের সংবিধান আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্যটা কি ছিল একটা হলো গণতন্ত্র আর একটা হলো সাম্যতা দুইটাই তো অর্থনৈতিক মুক্তি আর রাজনৈতিক বঙ্গবন্ধু কিন্তু স্পষ্ট বলেছে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে আমাদেরকে আরো অনেক কঠিন পরিশ্রম করতে হবে এখন অর্থনৈতিক মুক্তি একটা রাজনৈতিক মুক্তি আপনি রাজনৈতিক মুক্তিটাকে ফেলে দিয়ে অর্থনৈতিক মুক্তি করতে পারবেন না তো ওই অর্থনৈতিক মুক্তি তো স্থায়ী হবে না ওই যে এইচডিজি একটা কথা বলে না যে আপনার যে একদম আপনার টেকসই উন্নয়ন যেটাকে বলে টেকসই উন্নয়ন করতে গেলে আপনাকে অবশ্যই সাথে গণতন্ত্রকে রাখতে হবে আপনি যদি গণতন্ত্র না রাখেন গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা রাখেন ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে সবাইকে আপনি মাথা তার চিন্তা চেতনাকে ভোতা করে দেন তাহলে ভালো চিন্তা আসবে কোথেকে আপনি জানেন বুয়েট থেকে পাশ করার পরে ভালো ভালো ছেলেরা শতকরা 80% বাংলাদেশে থাকে না কেন থাকে না আমি তো অনেক ছেলেদের সঙ্গে আমার আলাপ হয়েছে কেন তুমি কেন বিসিএস দিবে না সে বলে যে বিসিএস দিলে আমি যে সচিব হতে পারবো আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন আমি বলছি না আমি দিতে পারবো না কারণ আমরা তো চোখের সামনে দেখছি তালিকা তৈরি করে কিভাবে সচিব তৈরি করা হয় তালিকা কইরি তৈরি করে কিভাবে ডিসি করা হয় এগুলো তো আমাদের চোখের দেখা এবং ওকে তো আমি বলতে পারবো না যে তোমার মামারা থাকবে তুমি সচিব হতে পারবে যোগ্যতা থেকে কাজে সে ওইকে বুঝে কারণ এখনকার ছেলেপেলেরা কিন্তু সবকিছু বুঝে এবং তারা দেখেন 90% দুয়ের থেকে পাস করে তারা বিদেশ চলে যাচ্ছে আমেরিকাতে সার্ভিস দিচ্ছে কানাডাতে সার্ভিস দিচ্ছে আমরা কেন তাদেরকে রাখতে পারি না কারণ ওই যে আমরা কিন্তু এখানে তাদের জন্য নার্চিংটা তাদের যে এখানে বসবাস করার জন্য ভালো একটা পরিবেশ এইটা তাদের মাথায় আমরা ঢুকাইতে পারছি না কেন ঢুকাইতে পারবো না আমরা যে আদর্শ লিপির যে শিক্ষাগুলো যেটা খুশি আপা বললেন এই আদর্শ লিপির শিক্ষাগুলো তো আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি এগুলো তো এখন চিন্তা করি না উল্টাটা আমরা চিন্তা করি এখন হলো কিভাবে অর্থ কামাইতে পারবো কিভাবে সরকারি দলে গিয়ে প্রশাস এই যে আজকে একজন ফোন করলো আমাকে বললো যে ওই এমপি সাহেব 3 বছর আগেও জামাত ইসলাম করতো এখন আওয়ামী লীগে জয়েন করলো এখন বড় পদে আসছে উনি টোটালি পরিবেশের উপরে পরিবেশ ধ্বংস করে কাজ করছেন মানে আমার একটা প্রসঙ্গ এসেছে চট্টগ্রামে ইটভাটা বন্ধ করার জন্য একটা মামলা করেছি এই ইটভাটা অবৈধভাবে চলতেছে চট্টগ্রামের মানুষ কষ্ট পাচ্ছে ইটভাটার মালিকরা একটা সমাবেশ করে বললো সেখানে বলতেছে আমরা নাকি রাষ্ট্রের উন্নয়নের বিরোধী এইটা সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল তখন আমি বললাম যে কেন আপনার এমপি সাহেব তাকে বলতে পারেন না তখন সে উত্তর দিল যে এমপি সাহেব তো 3 বছর হয়ে আওয়ামী লীগে আসছে এখন তো সে যেটা করেন সে ইটভাটা মালিকের উপদেষ্টা অর্থাৎ তার কাছ থেকে আমরা কিছু প্রত্যাশা করতে পারি না তাহলে এইভাবে সব জায়গায় গোলেমালে অবস্থা হয়ে গেছে আমি বলবো আসুন যেটা খুশিয়াবা বলছেন দেখুন আসলে জায়গা নাই এই আপনারা 30টা মিডিয়া আছেন অবশ্য মিডিয়ারও তো সবাই এখন ব্যবসা নিয়ে অনেকে অনেক মিডিয়ার মালিক নিয়ে তখন ব্যবসা নিয়ে মূল বুঝ কাজ করতেছেন ব্যবসা ছাড়া তারা কিছু বোঝেন না আমি বলবো আপনারা গণতন্ত্রের এই মুখোশটা এই যে আমরা কথা বলতে চাই প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে কেউ বলবে না প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে প্রধানমন্ত্রী কি অপছন্দ করেন এই যে আগে বুঝে তারপরে বক্তব্য দেন আমি মনে করি যে এই চ্যানেলগুলো প্রধানমন্ত্রীর পাশায় সবাই আপনারা দেন টকশুগুলো সে শুনুক আমরা কি বলি আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা তো দেশের উন্নয়ন চাই আমরা তো বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি আমরা তো কারো অ্যাগেনস্ট না আমরা দেশের উন্নয়ন চাই কিন্তু সাথে সাথে ভালোটা চাই
গণতন্ত্র চাই, উন্নয়ন চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই এবং দুর্নীতি এই রকম সরকারি কর্মচারীদের স্বেচ্ছাচারিতা দিবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা পিছিয়ে থাকবে, তারা এমপির উপরে কথা বলতে পারবে না, ওসির উপরে কথা বলতে পারবে না, এ ধরনের গণতন্ত্র আমরা চাই না। এমপি সাহেব সে একজন ওসিরে যদি বদলি করতে চায়, ওসি বলে যে আপনি আইজিপির সঙ্গে কথা বললে লাভ হবে না, আপনি প্রধানমন্ত্রী অফিসের সঙ্গে কথা বলেন, এইভাবে যদি হয় তাহলে সেটা সুশাসন বলেন এটাকে। অর্থাৎ যারা রাজনীতি করেন জনগণের প্রতিনিধি হলো রাজনীতিকরা, অতএব রাজনীতির অধীনে হয়তো আপনার প্রশাসন, কারণ ওই যে একটা কথা যে বললেন সংবিধানে কিন্তু ওই সচিবালয়ের কথা নাই, কারণ ওখানে আছে স্থানীয় প্রশাসন, ওখানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা আছে, মন্ত্রী পরিষদের কথা আছে কিভাবে চালাবেন, এবং তারা বলা আছে প্রশাসন একটা থাকবে, প্রশাসনটা হলো অধীনে, এটা সাবঅর্ডিনেট ল করে তাদেরকে চালানো হচ্ছে। অর্থাৎ যারা দেশ চালাচ্ছেন তাদের অধীনেই প্রশাসন চলবে, এবং তারা যদি স্বচ্ছতা এস্টাবলিশ করতে চান, স্বচ্ছতা করতে চান, অবশ্যই করা সম্ভব, আসুন আপনাদের কাছে আহ্বান জানাবো, করুন, বাংলাদেশের ভবিষ্যৎ তাতে ভালো হবে।